আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইউনিক স্কুলের অর্থনীতি প্রথম পত্র সৃজনশীল প্রশ্নের সমাধান ক্লাসটিতে। আজকের এই ক্লাসটিতে আমি দশম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্ন বাছাই করেছি। যেই সৃজনশীল প্রশ্ন দুটি সমাধান করলে তোমরা এই চ্যাপ্টার থেকে যে ধরনের সৃজনশীল প্রশ্নই আসুক না কেন, তোমরা একটা সৃজনশীলটা সমাধান করার একটা ধারণা পেয়ে যাবে। এবার আমরা যদি প্রথম সৃজনশীলটা দেখি, এই প্রথম সৃজনশীলের মধ্যে কয়েকটি মান দেওয়া আছে। একটা এম এর মান, আর একটা হচ্ছে এম প্রাইমের মান, তারপর একটা আছে বি এর মান, আর একটা বি প্রাইমের মান, আর একটা টি এর মান দেওয়া আছে। এখানে আরেকটা কথা উল্লেখ করা আছে, বলছে ওই দেশের মুদ্রার পরিমাণ ও ব্যাংক সিস্টেম মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলো। দেখো মুদ্রার পরিমাণ এটা 50 ছিল, বলছে এটা দ্বিগুণ করা হলো। তারপর ব্যাংক সিস্টেম মুদ্রার পরিমাণ এম প্রাইমের মান এটাকেও দ্বিগুণ করা হলো। তাহলে এখন ক নাম্বার প্রশ্ন, বলছে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যেটি একটি দেশের সকল বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে। তাহলে যে ব্যাংক একটি দেশের সকল অর্থনৈতিক অবস্থা এবং বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। এবারে হচ্ছে খ নাম্বার প্রশ্ন, মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয় কেন। আমরা জানি মুদ্রার প্রধান কাজ হচ্ছে বিনিময় করা, অর্থাৎ মুদ্রাকে বিনিময়ের মাধ্যম বলা হয়, কিন্তু পাশাপাশি মুদ্রাকে সঞ্চয়ের বাহনও বলা হয় কেন। দেখো সঞ্চয় বলতে আমরা বুঝি ইনকামের একটা অংশ আমরা বুক করি, বাকি একটা অংশ ভবিষ্যতের জন্য জমা করে রাখি, যেটা জমা করে রাখি সেটা হচ্ছে সঞ্চয়। তাহলে সঞ্চয়ের বাহন হিসেবে মুদ্রাকে কেন ব্যবহার করা হয়। দেখো সঞ্চয় হিসেবে অনেক পণ্য সামগ্রীও জমা রাখা যায়, কিন্তু পণ্য সামগ্রী একটা মেয়াদের পরে, অর্থাৎ কিছুদিন পরে গিয়ে সেটা নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অত নষ্ট বা পচে যায় না। পাশাপাশি আমরা আরও দুইটা দ্রব্যের কথা বলতে পারি, যেটা হচ্ছে স্বর্ণ ও রূপা। এগুলোর দামও একটা দীর্ঘ সময় পরে গিয়ে এটা হ্রাস বৃদ্ধি হতে পারে, কিন্তু মুদ্রা আওতায় মূল্য সহজেই হ্রাস বৃদ্ধি হয় না। তাহলে এই আওতায় মূল্য যেহেতু নির্ধারিত থাকে এবং অত পচনশীল নয় এবং নষ্টও হয় না, তাই অর্থকে নিরাপদভাবে সঞ্চয়ের বাহন হিসেবে ব্যবহার করা যায় বলে অর্থনীতিবিদগণ মত দিয়েছেন। তাহলে এজন্যই অর্থকে কি বলা হয়, সঞ্চয়ের বাহন বলা হয়। এবার যদি আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি, বলছে উদ্দীপকের তত্ত্বের ভিত্তিতে এক দেশের দামের স্তর নির্ণয় করো। তাহলে দামের স্তর বা পিএর মান নির্ণয় করো, এটা নির্ণয় করতে গিয়ে আমাদেরকে অধ্যাপক ফিশারের সূত্রটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। আমরা জানি অধ্যাপক ফিশার একটা সূত্র দিয়েছেন, যেটা হচ্ছে এম বি সমান পিটি। তিনি বলছেন এম বি মানে হচ্ছে অর্থের যোগান, পিটি মানে হচ্ছে অর্থের চাহিদা। বলছে একটা দেশের অর্থনৈতিক ভারসাম্য বিরাজ করার জন্য অর্থের যোগান এবং অর্থের চাহিদা সমান হতে হবে। এখানে এম মানে হচ্ছে অর্থের পরিমাণ, যেটাকে ইংরেজিতে বলা হয় সাপ্লাই অফ মানি। এখানে ভি মানে হচ্ছে ভ্যালোসিটি অফ মানি, ভ্যালোসিটি অফ মানি হচ্ছে অর্থের হাত বদলের পরিমাণ। আমরা জানি হাত বদল মানে কীরকম, মনে করো একটা 100 টাকার নোট, এটা এক বছরে 10 জন মানুষের হাতে গিয়েছে, তার মানে এই 100 টাকার নোটের হাত বদলের পরিমাণ হচ্ছে 10, তখন বি এর মান হবে 10, অর্থাৎ এটা হচ্ছে ভ্যালোসিটি অফ মানি। ফি মানে হচ্ছে প্রাইস লেভেল, অর্থাৎ একটা দেশের দামের স্তর। টি মানে হচ্ছে ট্রানজ্যাকশন, অর্থাৎ লেনদেনের পরিমাণ। তাহলে এখানে যদি আমরা দেখি উদ্দীপকে যদি এম বি এবং টি তিনটা মান দেওয়া আছে, তোমাকে যদি বলে ফি নির্ণয় করো, তখন ফি এর সূত্রটা হবে ফি ইকুয়াল এম বি ডিভাইডেড বাই টি। এই সূত্র দিয়ে তোমাকে ফি এর মান নির্ণয় করতে হবে। এরপরে দেখো অধ্যাপক পিশার এই সূত্রটাকে আবার প্রসারিত করেছেন, এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ইকুয়াল ফি টি। এই সূত্রটা কেন প্রসারিত করেছেন অধ্যাপক পিশার, বলছেন মানুষ শুধু নগদে অর্থের লেনদেন করে না, ব্যাংকের মাধ্যমে অর্থের লেনদেন করে। তাহলে এখানে এম প্রাইম মানে হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ এবং বি প্রাইম মানে হচ্ছে ব্যাংক অর্থের হাত বদলের পরিমাণ, অর্থাৎ ব্যাংকের আদান প্রদানে কয়টা ব্যাংকে আদান প্রদান হয়েছে এটার পরিমাণ। তাহলে কোনো উদ্দীপকে যদি এম এর মান, বি এর মান, এম প্রাইম, বি প্রাইম এবং টি পাঁচটা মান দেওয়া থাকে এবং ফি এর মান নির্ণয় করতে বলে, তখন ফি সমান হবে টি এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। তাহলে এই সূত্র দিয়ে পি এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা যদি উদ্দীপকটা একটু দেখি, এই উদ্দীপকে এম এর মান দেওয়া আছে, এম প্রাইমের মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, বি প্রাইমের মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তাহলে পাঁচটা মান দেওয়া আছে। এখানে বলছে প্রাইস লেভেল নির্ণয় করো, তাহলে এখানে এই সূত্র দিয়েই করতে হবে, ফি ইকুয়াল এম প্রাইম প্লাস এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ডিভাইডেড বাই টি। তাহলে আমরা জানি মানি অর্থের পরিমাণ, অর্থের পরিমাণ হচ্ছে 50 ইন্টু ভি, ভি এর মান হচ্ছে কত 10, প্লাস এম প্রাইমের মানও হচ্ছে 50 ইন্টু বি প্রাইমের মান হচ্ছে 10 ডিভাইডেড বাই টি, ট্রানজ্যাকশন হচ্ছে 10। তাহলে আমরা যদি এটা গুণ করি 500 প্লাস 500 ডিভাইডেড বাই 10, তাহলে উপরে হয় 1000, নিচে হচ্ছে 10, এটা দিয়ে ভাগ করলে পরিমাণ হচ্ছে 100। তাহলে এখানে দাম আসতো প্রাইস লেভেল, এটা একটা মাত্রা ব্যবহার করতে হয়, সুতরাং প্রাইস লেভেল হচ্ছে 100, তাহলে দামের স্তর হচ্ছে 100। এভাবে শুধু দামের স্তরটা নির্ণয় করে দিলেই এই প্রশ্নের উত্তর হয়ে যায়।
তাহলে আমরা এক্ষেত্রে খেয়াল করবো উদ্দীপকে কয়টা মান দেওয়া আছে। তিনটা মান দেওয়া থাকলে এমবি সমান পিটি এর সূত্র ব্যবহার করব, আর যদি পাঁচটা মানই দেওয়া থাকে তখন আমরা এই সূত্র ব্যবহার করে ফিএল মান নির্ণয় করব। অনেক সময় গ নাম্বারে বলবে ভ্যালু অফ মানি নির্ণয় করো, অর্থাৎ অতের মূল্য নির্ণয় করো। আমরা জানি ভ্যালু অফ মানি সমান ওয়ান ডিভাইডেড বাই ফি, এই সূত্র ব্যবহার করতে হবে। এখন এই মানগুলো দিয়ে যদি ভ্যালু অফ মানি নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে অবশ্যই ফি এর মান লাগবে, কারণ আমরা জানি ভ্যালু অফ মানি সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফি। তাহলে ফি মানে হচ্ছে দামের স্তর। তাহলে দামের স্তর নির্ণয় করে দামের স্তর যে মানটা পেয়েছি সেটা দিয়ে একে ভাগ করলে আমরা ভ্যালু অফ মানি পেয়ে যাব। তাহলে দুইভাবে এখান থেকে প্রশ্ন হতে পারে। এবার আমরা ঘ নম্বরের প্রশ্ন দেখব। উদ্দীপকের আলোকে অর্থের যোগান ও অর্থের মূল্যের সম্পর্ক ফিশারের তত্ত্বের আলোকে মূল্যায়ন করো। বলছে উদ্দীপকের আলোকে অর্থের যোগান ও অর্থের মূল্য। দেখো অর্থের যোগান মানে হচ্ছে সাপ্লাই অফ মানি অর্থাৎ এম, এখানে অর্থের মূল্য মানে হচ্ছে ভ্যালু অফ মানি। বলছে এই দুটোর মধ্যে সম্পর্ক ফিশারের তত্ত্বের আলোকে মূল্যায়ন করো। এই সম্পর্কগুলো মূল্যায়ন করতে গেলে আমাদেরকে একটু এখানে তিনটা সম্পর্ক সম্পর্কে জানতে হবে। দেখো একটা হচ্ছে এম এর সাথে ফি এর সম্পর্ক, আর একটা হচ্ছে ফি এর সাথে ভ্যালু অফ মানির সম্পর্ক, আর একটা হচ্ছে এম এর সাথে ভ্যালু অফ মানির সম্পর্ক। আমরা যদি এগুলো একটু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি, আমাদের ব্যবহারিক জ্ঞান থেকে দেখি, কোনো দেশে যদি অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে ওই দেশে দ্রব্যের দাম বেড়ে যাবে। এখন কোনো দেশে যদি দ্রব্যের দাম বেড়ে যায় তাহলে অর্থের মূল্য কমে যাবে অর্থাৎ টাকার মান কমে যাবে। এবার দেখো কোনো দেশে যদি টাকার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ দেখো টাকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দামের স্তর বৃদ্ধি পাবে। দামের স্তর যদি বৃদ্ধি পায় ভ্যালু অফ মানি কমে যাবে। তাহলে সরাসরি এম এর সাথে বি এম এর সম্পর্ক হবে বিপরীতমুখী, অর্থাৎ টাকার পরিমাণ যদি বেড়ে যায় ভ্যালু অফ মানির পরিমাণ কী হয়ে যাবে, কমে যাবে, অর্থাৎ অর্থের মূল্য কমে যাবে। তাহলে দেখো এম এর সাথে ফি এর সম্পর্ক হচ্ছে সমমুখী। এই তিনটা সম্পর্ক তোমরা ভালোভাবে জানলে এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা কমপ্লিট হবে। ফি এর সাথে ভ্যালু অফ মানির সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী, কারণ দামের স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়। আবার এম এর সাথে ভ্যালু অফ মানির সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী, কারণ দেশে অর্থের পরিমাণ বেড়ে গেলে দ্রব্যের দাম বেড়ে যায়। দ্রব্যের দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে অর্থের মূল্য কী হয়ে যাওয়া, কমে যাওয়া। তাহলে এই তিনটা সম্পর্ক যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে প্রশ্নগুলো উত্তর করতে পারবো। তাহলে আমরা আবার যদি আমাদের আগের সেই প্রশ্নে ফিরে যাই, বলছে উদ্দীপকের আলোকে অর্থের যোগান ও অর্থের মূল্যের সম্পর্ক ফিশারের তত্ত্বের আলোকে মূল্যায়ন করো। তাহলে অর্থের যোগান হচ্ছে এম, তাহলে এম এর সাথে দেখো অর্থের মূল্যের সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। ফিশার বলছেন অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্য অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্থের মূল্য দ্বিগুণ হলে অর্থের মূল্য কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এটা কিভাবে হয় আমরা সেটা দেখব। তাহলে এটা দেখার জন্য আমাদের আগের চিত্রে আবার ফিরে যেতে হবে। গ নম্বর প্রশ্নে বলছে অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের সম্পর্ক নির্ণয় করো। অর্থের যোগান হচ্ছে এম, অর্থের মূল্য হচ্ছে ভ্যালু অফ মানি। তাহলে যেহেতু এম এর সাথে বি এম এর সম্পর্ক নির্ণয় করতে বলছে, তাহলে এখানে এম এর পরিমাণকে ভি এম এর এম এর পরিমাণ পরিবর্তনের ফলে বি এম কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। অর্থাৎ এম এর মান যখন 50 ছিল, আমরা আগের চিত্রে ঘ নম্বর প্রশ্নে দেখেছি ফি এর মান এসেছিল হচ্ছে কত, 100। তাহলে ফি এর মান যদি 100 হয় এক্ষেত্রে অর্থের মূল্য কত হবে, তাহলে আমরা জানি ভ্যালু অফ মানি সমান ওয়ান ডিভাইডেড বাই ফি। তাহলে ওয়ান ডিভাইডেড বাই ফি এর মান যদি 100 বসাই তাহলে আনসার হচ্ছে 0.01। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে ভ্যালু অফ মানি। এখন অর্থের যোগান যদি বৃদ্ধি পায়, আমরা পরেরটা করে দেখব। অর্থের যোগান যদি বৃদ্ধি পায়, এখানে বলা আছে মুদ্রার পরিমাণ এবং ব্যাংক সিস্টেম মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলো। তাহলে যখন দ্বিগুণ করলাম মুদ্রার পরিমাণ 50 যখন দ্বিগুণ করলাম তখন এম এর মান 100 হলো, এম প্রাইম এর মানও যখন দ্বিগুণ করলাম তখন এটাও 100 হলো। তাহলে এক্ষেত্রে যখন আমরা ফি নির্ণয় করব তখন আমাদেরকে নতুন মানগুলো দিয়ে নির্ণয় করতে হবে, এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ডিভাইডেড বাই টি। তাহলে এখানে এম এর মান হচ্ছে এখন 100 ইন্টু বি এর মান হচ্ছে 10 প্লাস এম প্রাইমের মান হচ্ছে 100 ইন্টু বি প্রাইমের মান হচ্ছে 10, তাহলে টি এর মান হচ্ছে 10। 100 ইন্টু 10 ইকুয়াল 1000 প্লাস 1000 ডিভাইডেড বাই 10, তাহলে 1000 আর 1000 কত হয় 2000 ডিভাইডেড বাই 10। তাহলে এক্ষেত্রে ফি এর মানটা আসে কত, 200। তাহলে ফি এর মান যদি এক্ষেত্রে 200 হয় তাহলে সুতরাং ভ্যালু অফ মানি সমান, আমরা জানি ভ্যালু অফ মানি সমান হচ্ছে 1/ফি। তাহলে 1/ ফি এর মান যদি হয় 200 তাহলে ভ্যালু অফ মানি আসবে 0.005। তাহলে এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি আগের ক্ষেত্রে যেখানে ভ্যালু অফ মানি ছিল 0.01, তাহলে এখন ভ্যালু অফ মানি হয়েছে 0.005। অর্থাৎ 0.01 দুই দিয়ে ভাগ করলে
0.005 আসে। অর্থাৎ এখন ব্যাখ্যা করতে হবে এভাবে, অর্থের যোগান অর্থাৎ দেশে বিহিত মুদ্রার পরিমাণ যদি দ্বিগুণ হয় এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ যদি দ্বিগুণ হয় অর্থাৎ অর্থের যোগান যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে অর্থের মূল্য অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা গ নাম্বার চিত্র থেকে পাই, গ নাম্বার প্রশ্ন থেকে পাই ভ্যালু অফ মানি হচ্ছে 0.01, কিন্তু ঘ নাম্বার চিত্রে এম এর মানকে দ্বিগুণ করে আমরা যে ভ্যালু অফ মানিটা পাই সেটা হচ্ছে 0.005। অর্থাৎ আগের আগের অর্থের মূল্যের চেয়ে এখন অর্থের মূল্য হচ্ছে অর্ধেক। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে পৌঁছাতে পারি, অর্থের যোগান যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে অর্থের মূল্য কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে অর্থের যোগান ও অর্থের মূল্যের সম্পর্ক। আশা করি এই তিনটা সম্পর্ক এবং এই সূত্রটা ভালোভাবে বুঝলে তোমরা এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই কমন পাবে। এবার যদি আমরা দ্বিতীয় সৃজনশীলটা দেখি, দ্বিতীয় সৃজনশীলেও সেম, একটা এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এম প্রাইমের মান দেওয়া আছে, বি প্রাইমের মান দেওয়া আছে এবং টি এর মান দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমানত কাকে বলে। আমরা জানি আমানত মানে হচ্ছে গচ্ছিত রাখা। তাহলে কোনো মানুষ যখন টাকার নিরাপত্তার জন্য বাণিজ্যিক ব্যাংকে যখন কোনো হিসাব খুলে তাকেই আমানত বলা হয়। তাহলে আমানত কাকে বলে, তার অর্থের নিরাপত্তার জন্য জনগণ যদি বাণিজ্যিক ব্যাংকে কোনো হিসাব খুলে তাকে কি বলা হয়, আমানত বলা হয়। তারপরে খ নম্বর দেখো, বাংলাদেশের 2 টাকার নোট কেন সসীম বিহিত মুদ্রা। তাহলে আমাদেরকে জানতে হবে সসীম বিহিত মুদ্রা কাকে বলে, যে বিহিত মুদ্রা অত যে বিহিত মুদ্রা দেশে প্রচলিত আছে কিন্তু এটি জনগণকে অধিক পরিমাণে গ্রহণে বাধ্য করা যায় না তাই তাকে সসীম বিহিত মুদ্রা বলা হয়। তাহলে বাংলাদেশের 2 টাকার নোট হচ্ছে এমন একটা নোট যে নোট গ্রাহক বাধ্য নয় গ্রহণ করার জন্য। অর্থাৎ তার সে যদি গ্রাহক যদি অধিক পরিমাণে গ্রহণ করতে না চায় তাহলে এই 2 টাকার নোট গ্রাহককে অধিক পরিমাণে গ্রহণ করতে বাধ্য করা যায় না, তাই এটিকে সসীম বিহিত মুদ্রা বলা হয়। তাহলে বাংলাদেশের 2 টাকার নোট হচ্ছে কি, সসীম বিহিত মুদ্রা। তারপর গ নাম্বার প্রশ্ন দেখো, উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দামের স্তর নির্ণয় করো। আমরা আগের যে সৃজনশীল ওখানেই আলোচনা করেছিলাম ফিশারের বিনিময় সমীকরণে হচ্ছে এম বি সমান ফিটি। তাহলে এম বি সমান ফিটি এর ক্ষেত্রে হচ্ছে যদি এম বি এবং টি তিনটার মান দেওয়া থাকে এই সূত্রে সাহায্য করতে হবে, যদি 5টা মান দেওয়া থাকে তাহলে আমরা বলছিলাম এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ইকুয়াল ফিটি এই সূত্রে সাহায্য করতে হবে। যেহেতু এখানে এম এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এম প্রাইমের মানও দেওয়া আছে, বি প্রাইমের মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে, তাহলে এখানে এই প্রসারিত সমীকরণের সাহায্যেই এটা নির্ণয় করতে হবে। তাহলে দামের স্তর নির্ণয় করার জন্য আমরা এই সূত্রের কী করবো ব্যবহার করে দামের স্তরটা নির্ণয় করব। আমরা যদি এবার গ নাম্বার প্রশ্নটা দেখি, এখানে বলছে উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দামের স্তর নির্ণয় করো। তাহলে আমরা আগের সৃজনশীলে আলোচনা করেছিলাম দামের স্তর নির্ণয়ের জন্য ফিশারের বিনিময় সমীকরণ ব্যবহার করা হয়, এম বি সমান ফিটি এই সমীকরণটি। তাহলে যেহেতু এখানে এম এর মান, বি এর মান, আবার এম প্রাইম এবং বি প্রাইমের মানও দেওয়া আছে, তাহলে আমরা বলছিলাম যদি এই মানগুলো দেওয়া থাকে তাহলে ফিশারের বিনিময় সমীকরণের যে প্রসারিত সূত্র এটি কী করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এখানে যেহেতু দামের স্তর নির্ণয় করতে বলছে তাহলে প্রসারিত সূত্র দিয়েই দামের স্তরটা নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে দামের স্তর সমান এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ডিভাইডেড বাই টি। এক্ষেত্রে এম এর মান হচ্ছে 1000, ভি এর মান হচ্ছে 5 যোগ এম প্রাইমের মান হচ্ছে 500, বি প্রাইমের মান হচ্ছে 2, টি এর মান দেওয়া আছে হচ্ছে 1000। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 1000 × 5 = 5000 যোগ 500 × 2 = 1000 / 1000, তাহলে 5000 আর 1000 যোগ করলে হয় 6000 / 1000। তাহলে এক্ষেত্রে আমরা দামের স্তর সমান পাই 1000 দিয়ে 6000 ভাগ করলে 6, তাহলে এক্ষেত্রে ফি এর মান হচ্ছে 6। তাহলে কীভাবে আমরা নির্ণয় করেছি দেখো, উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণ। তাহলে আমরা জানি বিনিময় সমীকরণ হচ্ছে এম বি সমান পিটি, কিন্তু প্রসারিত বিনিময় সমীকরণ হচ্ছে এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ইকুয়াল পিটি। তাহলে ফি সমান টিটা আমরা নিচে নিয়ে আসলাম, এবার মানগুলো বসানোর পরে ভাগ করলে দামের স্তর 6 আসে। তাহলে এভাবেই আমাদেরকে দামের স্তর নির্ণয় করতে হবে। তাহলে কী কী মান দেওয়া আছে এটা দেখেই দামের স্তরটা কী করতে হবে, নির্ণয় করতে হবে। এখন যদি আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি, ঘ নাম্বার প্রশ্নে বলছে এম এর মান যদি 2000 হয়, আগে এম এর মান ছিল 1000, এখন বলছে এম এর মান যদি 2000 হয় এবং এম প্রাইমের মান যদি 1000 হয়, অর্থাৎ এম প্রাইমের মান ছিল আগে 500, এখন যদি 1000 হয় অর্থাৎ আগের মানের চেয়ে যদি দ্বিগুণ হয় তাহলে পরিবর্তিত দামের স্তর, যে দামের স্তরটা নির্ণয় হবে এবং অর্থের মূল্য যেটা নির্ণয় হবে
সেটা নির্ণয়পূর্বক তাদের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। এক্ষেত্রে আমরা যদি অর্থের মূল্য নির্ণয় করি, তাহলে আমরা দেখব গ নম্বর প্রশ্ন থেকে আমরা দামের স্তর পেয়েছিলাম ফিয়ার মান 6। এক্ষেত্রে যদি আমরা ভ্যালু অফ মানি নির্ণয় করি, আমরা জানি ভ্যালু অফ মানি সমান 1/ফি, তার মানে 1/ফি এর মান হচ্ছে 6, তাহলে আমার আনসার আসে 0.16। তাহলে এটা হচ্ছে গ নাম্বার থেকে ভ্যালু অফ মানি। এখন বলছে এম এর মান যখন 2000 হবে এবং এম প্রাইম এর মান যদি 1000 হয়, তাহলে আমরা দেখব এম এর মান হচ্ছে 2000, এম প্রাইম এর মান হচ্ছে 1000, তারপরে বি এর মান হচ্ছে 5, বি প্রাইম এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 5, বি প্রাইম এর মান হচ্ছে 2, টি এর মান হচ্ছে 1000। এক্ষেত্রে পরিবর্তিত যে দামের স্তর, তাহলে ফি সমান আমরা জানি এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ডিভাইডেড বাই টি। তাহলে এম এর মান হচ্ছে এখন 2000, বি এর মান হচ্ছে 5, এম প্রাইমের মান হচ্ছে এখন 1000, বি প্রাইমের মান হচ্ছে 2, টি এর মান হচ্ছে 1000। তাহলে এটি হয় 10000, এটি হয় 2000, নিচে থাকে 1000, 10000 এবং 2000 যোগ করলে হয় 12000, নিচে থাকে 1000, 1000 দিয়ে 12000কে ভাগ করলে আমরা নতুন বা পরিবর্তিত দামের স্তর পাই হচ্ছে 12। তাহলে এই দামের স্তর থেকে যদি আমরা ভ্যালু অফ মানি নির্ণয় করি, তাহলে 1/ফি, তাহলে 1/ফি এর মান যদি 12 হয়, তাহলে এক্ষেত্রে ভ্যালু অফ মানি আসবে 0.08। তাহলে আমরা আগেরটা থেকে যদি দেখি, গ নাম্বার থেকে ভ্যালু অফ মানি পেয়েছিলাম 0.16, তাহলে গ থেকে আমরা ভ্যালু অফ মানি পেয়েছিলাম হচ্ছে 0.16। তাহলে এখানে যদি আমরা দেখি এম এর মান যখন দ্বিগুণ হয়েছে, তাহলে অর্থের মূল্য আগের দামের স্তর ছিল 6, কিন্তু এম এর মান দ্বিগুণ হওয়াতে দামের স্তর দ্বিগুণ হয়ে 12 হয়েছে। দামের স্তর যখন দ্বিগুণ হয়েছে, আগের অর্থের মূল্য ছিল 0.16, বর্তমান অর্থের মূল্য হয়েছে 0.08। তাহলে অর্থের মূল্য অর্ধেক হয়ে গেছে। তাহলে আমার প্রশ্নটা ছিল দামের স্তর এবং অর্থের মূল্য নির্ণয়পূর্বক তাদের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। তাহলে আমরা এটা একটা চিত্রের মাধ্যমে দেখব। এখানে বলছে এম এর সাথে অর্থের মূল্যের সাথে দামের স্তরের সম্পর্ক, আবার দামের স্তরের সাথে ভ্যালু অফ মানির সম্পর্ক। তাহলে এটা আমরা আগে যে সৃজনশীল প্রশ্ন ওখানে আলোচনা করেছিলাম, যদি অর্থের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে দামের স্তর বৃদ্ধি পাবে, তার মানে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামের স্তর দ্বিগুণ হবে, এবং দামের স্তর যদি দ্বিগুণ হয় অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে অর্থের পরিমাণ, নিচে হচ্ছে ভূমি অক্ষে অর্থের পরিমাণ, লম্ব অক্ষে হচ্ছে প্রাইস লেভেল। তাহলে অর্থের পরিমাণ আমরা যদি দেখি, প্রথমটাতে অর্থের পরিমাণ ছিল 1000, তখন প্রাইস লেভেল ছিল 6। তাহলে অর্থের পরিমাণ যখন 1000 ছিল, তখন প্রাইস লেভেল ছিল 6। অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে যখন 2000 হলো, তখন প্রাইস লেভেলও বৃদ্ধি পেয়ে ভারতে বৃদ্ধি পেল। তাহলে যখন অর্থের পরিমাণ 1000 ছিল, তখন প্রাইস লেভেল 6 ছিল, অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে 2000 হওয়াতে প্রাইস লেভেল বৃদ্ধি পেয়ে 12 হলো। তাহলে রেখাটা কিগামী? ঊর্ধ্বগামী। তাহলে বলছে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এটাই হচ্ছে চিত্র। এবার যদি আমরা পরবর্তীটা চিন্তা করি, প্রাইস লেভেল, যখন প্রাইস লেভেল 6 ছিল, তখন হচ্ছে অর্থের মূল্য ছিল ভ্যালু অফ মানি, সেটা ছিল 0.16। প্রাইস লেভেল বৃদ্ধি পেয়ে যখন 12 হলো, দ্বিগুণ হলো, তখন অর্থের মূল্য হ্রাস পেয়ে 0.08 হয়ে গেল। তাহলে এটা যদি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হয়, নিচে হচ্ছে প্রাইস লেভেল, লম্ব অক্ষে হবে ভ্যালু অফ মানি। তাহলে প্রাইস লেভেল যখন 6 ছিল, 6 থেকে বৃদ্ধি পেয়ে 12 হলো, অর্থের মূল্য, দেখো প্রাইস লেভেল যখন 6 ছিল, তখন অর্থের মূল্য হচ্ছে 0.0, প্রাইস লেভেল যখন বৃদ্ধি পেয়ে 12 হলো, অর্থের মূল্য হ্রাস পেয়ে 0.08 হয়ে গেল। তাহলে প্রাইস লেভেলের সাথে অর্থের মূল্যের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। তাহলে
আমাকে ঘ নাম্বার প্রশ্নটা ছিল এরকম, যদি এম সমান 2000 এবং এম প্রাইম সমান 1000 হলে পরিবর্তিত দামেস্তর, তাহলে পরিবর্তিত দামেস্তর হচ্ছে 6 থেকে 12, এবং পরিবর্তিত দামেস্তরের সাথে অর্থের মূল্য নির্ণয়পূর্বক, তাহলে এখান থেকে আমরা একটা থেকে অর্থের মূল্য নির্ণয় করেছি, আবার পরিবর্তিত অর্থের মূল্য কী করেছি, নির্ণয় করেছি। করার পর তাদের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো, তাহলে এই দুটো চিত্র বিশ্লেষণ করে দেখাতে হবে। তাহলে এই অধ্যায় থেকে আমরা টোটাল যে আলোচনাটা পেলাম সেটা হচ্ছে অধ্যাপক পিসারের বিনিময় সমীকরণ, এমবি সমান পিটি অথবা এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম ইকুয়াল পিটি, এই দুটো সূত্রের সাহায্যে ফি এর মান বা বিএম এর মান নির্ণয় করা যায়। যখন এম এর মানটা দ্বিগুণ হয় তখন আমরা জানি প্রাইস লেভেল দ্বিগুণ হয়, তাহলে এই চিত্রটা হবে ঊর্ধ্বমুখী, কারণ এটা সমমুখী ও সমানুপাতিক সম্পর্ক। যখন ফি এর মান দ্বিগুণ হয় তখন আমরা জানি অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়, তখন এই চিত্রটা হবে নিম্নগামী সম্পর্ক, এই দ্বিতীয় চিত্রের মতো এটা হবে নিম্নগামী সম্পর্ক। ঠিক একইভাবে যখন অর্থের পরিমাণ বৃদ্ধি পায় তখনও অর্থের মূল্য কমে যায়, তাহলে এম এর সাথে বি এম এর সম্পর্ক যদি আঁকতে বলে তাহলে এম এর সাথে ভ্যালু অফ মানির সম্পর্ক হবে নিম্নগামী, কারণ পরিমাণ অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে অর্থের মূল্য কী হয়ে যায়, কমে যায়। তাহলে এই তিনটা সম্পর্ক এবং এই তিনটা চিত্র যদি আমরা ভালোভাবে বুঝে থাকি এবং ফি এর মান এবং ভ্যালু অফ মানির মান কীভাবে নির্ণয় করে এটা যদি বুঝে থাকি, এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই কমন আসবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। বাকি একটা সৃজনশীল এখান থেকে ব্যাংক অংশ থেকে আসতে পারে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কী, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক কী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক কীভাবে বাণিজ্যিক ব্যাংকে নিয়ন্ত্রণ করে, এই রিলেটেড একটা সৃজনশীল এখান থেকে আসবে, এটা নিজেরা পড়ে নিবে এবং এই অঙ্কগুলো ভালোভাবে দেখবে এবং এখান থেকে এই তিনটা চিত্র ভালোভাবে বুঝে নিবে। আশা করি এতটুকু প্রস্তুতি নিলে তুমি এখান থেকে দুটি সৃজনশীল পরিপূর্ণ আনসার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।